আনুষ্ঠানিক যাত্রা শুরু করল বাংলাদেশ চলচ্চিত্র ফোরাম। এর মধ্য দিয়ে প্রথমবারের মতো একই প্ল্যাটফর্মে চলচ্চিত্র পরিবারের সবাই অংশগ্রহণ করছে। বাংলা চলচ্চিত্রের সোনালী দিন ফিরিয়ে আনতে একযোগে কাজ করতে এই প্রয়াস। ফোরামের প্রথম নির্বাচিত 29 সদস্যের কমিটির পরিচিতি অনুষ্ঠানে তারা এ আহ্বান জানান। রিতা নাহারের রিপোর্ট। বাংলাদেশের চলচ্চিত্রের সব শাখার উন্নয়নের পাশাপাশি দর্শককে হলমুখী করতে বাংলাদেশ চলচ্চিত্র ফোরামের জন্ম। 29 সদস্যের কমিটির পরিচিতি উপলক্ষে রাজধানীর ঢাকা ক্লাবে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। তারকাবহুল এই জমজমাট আয়োজন সঞ্চালনায় ছিলেন চিত্রনায়িকা মৌসুমি ও নুসরাত পারিয়া। বাংলা চলচ্চিত্রের সুদিন হারিয়ে দীর্ঘদিনের জমে থাকা সংকট উত্তরণের জন্যই চলচ্চিত্র সংশ্লিষ্ট সবাইকে এক ছাতার নিচে আনতে এই ফোরামের সৃষ্টি, এমনটাই জানালেন তারা। এখন এফডিসিতে আসলেই টেলিভিশন চ্যানেলের শুটিং হয়, এটা আমি যতবার যাই, আমার আজকেও যেতে হবে, ততবারই এক ধরনের দুঃখ লাগে। যারা আমাদের সঙ্গে সারা জীবন একত্রিত হয়ে কাজ করছেন, যারা অসুস্থ হলে যখন কোনো প্রযোজক সমিতি, শিল্পী সমিতি, পরিচালক সমিতি, তারা কিন্তু সাহায্য পান না। আজকে চলচ্চিত্র কারা এগিয়ে নিয়ে যাবে? যারা এখন ফিল্ডে আছে, যারা কাজ করছে, আর তাদের উৎসাহ যোগাবে আমাদের অতীতের সেই সোনালী যুগ। চলচ্চিত্র ফোরামের ঘোষণাপত্র পাঠ করেন কাজী মারুফ। এরপর বর্তমান পরিস্থিতি তুলে ধরে চলচ্চিত্রের সোনালী দিন ফিরিয়ে আনতে করণীয় তুলে ধরেন নতুন কার্যনির্বাহী কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক। পরের বছরে দুই একটি ছবি ছাড়া প্রত্যেক ছবি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, আমাদের আন্তরিক প্রচেষ্টা হবে এর থেকে উত্তরণের উপায় খুঁজে বের করা, নইলে কিছুদিনের মধ্যে চলচ্চিত্র ব্যবসা বন্ধ হয়ে যাবে। আমরা চলচ্চিত্রের সেমিনার করব, আমরা দুঃস্থ শিল্পীদের সহযোগিতা করব। এদিকে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোহান চৌধুরী দর্শককে হলমুখী করতে মুক্তিযুদ্ধের চেতনা চলচ্চিত্র সংশ্লিষ্ট সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। আপনাদের নেতৃত্বে বাকি যেসব সংগঠনের নেতৃত্ব যারা আছে তাদেরকে নিয়ে একদিন আপনারা বসুন। উদ্দেশ্যটা হলো এই চলচ্চিত্রের সোনালী ঐতিহ্যকে আমরা ফিরিয়ে আনি। রিতা নাহার, বৈশাখী সংবাদ, ঢাকা।